হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খিচুড়ি তো এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো পেঁয়াজ মরিচ এখন আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন আমি পেঁয়াজ মরিচ ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে তারপর আমি খিচুড়ি রান্না করব। তো আজকে আপনাদের সাথে খিচুড়ির রেসিপি হয়তোবা সম্পূর্ণ দেখাবো না তো ঝটপট করেই দেখাবো আর হচ্ছে এখানে আজকে খিচুড়ি রান্না করার উদ্দেশ্য হচ্ছে আমি চাই আনাসার সারাব কি একটু স্পেশালভাবে খিচুড়ি খাওয়া খাওয়ানোর জন্য আর কি এই আয়োজনটা করা তো তাকে একটু স্পেশালভাবে খিচুড়ি খাওয়াবো তো এখানে আমি রান্না করতেছি তো সেই জন্যই আর হচ্ছে কিভাবে সুন্দর করে একটা খিচুড়ির প্লেটার সাজানো যায় বা ডেকোরেশন করা যায় তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটা মানে খিচুড়ির প্লেটার সাজাতে কি কি প্রয়োজন আর কিভাবে সাজালে সুন্দর লাগবে এবং কি আকর্ষণীয় লাগবে দেখতে আর সেই জন্য এইখানে আমি একটা টমেটো নিয়েছি বড়ো একটা টমেটো তো এই টমেটোটা অনেক বড় ছিল দেখতে আর দেখতে খুব কিউট ছিল মানে আমার টমেটোটাকে কাটতে ইচ্ছা করতেছিল না কিন্তু তারপরও তো আমি এটাকে ডেকোরেশনের জন্য কাটবো আর এটা দিয়ে আমি সালাদ করব ডেকোরেশন করব তো চলুন দেখে নেওয়া যাক তো এখন আমি টমেটোটাকে কেটে নিব আর হচ্ছে আপনারা যদি আপনার প্রিয় মানুষটাকে একটু স্পেশালভাবে কিছু খাওয়াতে চান বা সবাই দেখা গেছে বৃষ্টি হলে খিচুড়ি খেতে খুব পছন্দ করো তো আজকে আমার এখানে বৃষ্টিও হইতেছিলো তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আর খিচুড়ি যেহেতু রান্না করবো সবসময় তো খিচুড়ি খাই আমরা তো আজকে খিচুড়ির প্লেটটা একটু স্পেশালভাবে আর সুন্দরভাবে ডেকোরেশন করব। যাতে দেখতে একটু সুন্দর লাগে আর খেতেও যে জিনিসটা নাকি দেখতে একটু ভালো লাগে তো এটা কিন্তু খেতেও ভালো লাগে আকর্ষণ লাগে যে হ্যাঁ এত সুন্দরভাবে খিচুড়ির থালিটা মানে সাজানো তো এটা খেতে হয়তো অনেকটা বেশি মজা হবে তো এই তো আমি এখন টমেটোটাকে কেটে নিতেছি ইয়া করার জন্য সালাদ করার জন্য আর টমেটোটা কিন্তু খুব সুন্দর একটু মানে ইয়া ছিল মানে আসছে না যে টমেটোটা মানে এই টমেটোগুলা হয় কি একটু বাইলা বেললা টাইপের হয় মানে যখন আমি মাখছি তো তখন আর কি একদম মানে ইসের মতো চাটনির মতো হয়ে গেছে আর কি তো এখানে আমি সরিষা তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে এই টমেটোটাকে সালাদ করব। তো এটা চাটনির মতোই আর কি হয়ে যাবে আর এভাবে খেলে কিন্তু অনেক মজা আর অনেক ভালো লাগে তো খালিও কিন্তু এভাবে খাওয়া যায় আপনারা যখন নাকি যদি খেতে ইচ্ছা করে তো এভাবে টমেটো মেখে খেতে পারেন তো এটাও কিন্তু খেতে দারুণ আর অনেক মজা হয় তো সেই জন্যেই আর এখন আমি হাতে সুন্দরভাবে এই টমেটো চাটনিটা করতেছি বা সালাদ করতেছি তো এখন আমি হচ্ছে ইলিশ মাছ ভাজবো তো ইলিশ মাছ ভাজার জন্য এখানে আমি সরিষা তেল নিয়েছি তো সরিষা তেল আমি এখন দিয়ে দিলাম আর সরিষা তেলটা গরম হওয়ার পরেই আমি ইলিশ মাছ দিয়ে দিব তো এখানে আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি তো তিন পিস ইলিশ মাছ আমি এখন ভেজে নিব আর এটাকে আমি ভাজবো একটু লবণ একটু হলুদ দিয়ে মেখে ভালোভাবে তারপর আমি ইলিশ মাছটাকে ভাজবো আর ইলিশ মাছ কিন্তু সরিষার তেল দিয়ে ভাজলেই সবচাইতে বেশি টেস্ট আর ঘ্রাণটাও খুব ভালো হয় তো আপনারা চেষ্টা করবেন ইলিশ মাছ যখন খাবেন ভেজে তখন সরিষা তেল ব্যবহার করতে আর সরিষার তেল তো এমনিতে স্বাস্থ্যের জন্য খুব ভালো আর ইলিশ মাছ যদি সরিষা তেল দিয়ে ভাজেন সে তেলটাও কিন্তু খেতে অনেক মজা তো সবাই সবাই হয়তো বা দেশে যারা থাকেন তো আপনারা ইলিশ মাছ যারা মাওয়া ঘাটে খান ইলিশ মাছটা কিন্তু সরিষার তেলেই ভাজা হয় আর সেটাও কিন্তু খেতে খুব মজা আর অনেক দারুণ লাগে খেতে তো এখানে আমি সরিষার তেল দিয়েই ইলিশ মাছটাকে ভেজে নিতেছি তো এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তো এখন ইলিশ মাছের ওই পিঠা ভাজা হয়ে গেছে তো এখন ইলিশ মাছ উল্টে দিব তো উল্টে পাল্টে আমি মাছটাকে ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে আমি এই পর্যায়ে এখন এই তেলের মধ্যেই আমি একটা ডিম দিয়ে দিব তো এখানে আমি ও পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা তো সব কিছু দিয়ে মিক্স করে তারপরে ডিমটাকে আমি ভেজে নিব তো ডিমটাকে ভাজা হলে দেন আমি চলে যাব আমার খিচুড়ির যে প্লেট তো সেটা সাজানোর জন্য তো আশা করি সবার ভালো লাগবে আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তাহলে দেখতে পারবেন যে আজকে ব্লগটা আসলে অন্যরকম একটা ব্লগ আরও অসাধারণ আসলে আমি এভাবে কখনও সাজাইনি তো চেষ্টা করবো আপনাদের সাথে সুন্দরভাবে আজকের প্লেটটা মানে পরিবেশন করার জন্য আনা সাববকে তো সেই জন্য আমি আমার যতটুকু আইডিয়া তো আমার নিজের আইডিয়া দিয়ে মনের মতো আমি এই প্লেটটাকে সাজাবো তো এখানে আমি ডিমটাকেও সুন্দরভাবে মানে ভেজে নিতেছি ওই তো আমার ডিম ভাজা শেষ তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়েছি খিচুড়ি তো এখানে আমি একটা বাটির মধ্যে খিচুড়ি সুন্দরভাবে নিয়েছি যাতে পরিবেশন করতে আমার সুবিধা হয় তো সেই জন্য তো এখানে একটা বাটির মধ্যে আপনারাও এইভাবে ডেকোরেশন করার জন্য একটা বাটির মধ্যে খিচুড়ি নিয়ে তারপর আপনারা বড় একটা প্লেট নিয়ে তার মধ্যে দিতে পারেন তো এখানে আমি বড় একটা হোয়াইট কালারের প্লেট নিয়েছি তো এই সাদা কালারের প্লেটে যদি আপনারা যে কোনো কিছু পরিবেশন করেন সেটা কিন্তু ফুটে থাকবে আর দেখতেও খুব ভালো লাগবে তো এখানে এখানে আমি ইলিশ মাছও দিয়ে দিয়েছি আর এখন আমি দিব হচ্ছে টমেটো তো টমেটো দিয়ে আমি একটা ফুল তৈরি করবো তো এখানে একটা ফুল সুন্দর একটা ফুল তৈরি করে নিব আর ফুলটা দেখতেও অনেক সুন্দর আর যেহেতু টমেটোটা লাল তো সেই জন্য এই লাল কালারের ফুলটা দেখতেও অনেক অসাধারণ লাগতেছিল প্লেটের মধ্যে তো মনে হইতেছিল যে এক মানে এক সাইডে একটা ফুল তো এটা দেখতে খুব সুন্দর লাগতেছিল আর অনেক কিউট লাগতেছিল তো আমি এই ফুলের সাথে দেওয়ার জন্য দুইটা পাতা কেটে নিয়েছি তো এখানে আমি শশা দিয়ে পাতাটা বানিয়েছি তো এখানে আমি দুইটা পাতা দিয়ে দিব এই টমেটোর ফুলে তো দুইটা পাতা দুই সাইডে দিয়ে দিব এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর আকর্ষণীয় লাগবে তো আমার পাতা দেওয়া হয়ে গেছে তো দেখেন ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এখানে আমি গোল গোল করে কিছু শশাও কেটে দিয়েছি আর এখন হচ্ছে আমি খিচুড়ির ওপরে গোল করে একটা পেঁয়াজ কেটে তারপরে তার মধ্যে আমি দুইটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম তো দেখেন এখন অসাধারণ লাগতেছে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে ডিম ভাজা তো ডিমটাকেও আমি এক সাইডে দিলাম আর দিলাম এক পাশে লেটুস পাতা তো এটাও কিন্তু দেখতে ওয়াও লাগতেছে তো এই তো তৈরি হয়ে গেল আমার খিচুড়ি প্লেটার তো আশা করি ভালো লাগতেছে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলবেন কমেন্টে আমাকে জানাবেন যে খিচুড়ির এই প্লেটটা কেমন লাগতেছে তো এই তো আমি ঝটপট করে এই খিচুড়ি রান্না করে আমার হাজব্যান্ডের জন্য সুন্দরভাবে আমি এই খিচুড়ির প্লেটারটা সাজিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এরকমভাবে সুন্দরভাবে রান্না করে তারপরে পরিবেশন করতে পারেন আপনার কাছের এবং কি প্রিয় মানুষের জন্য একটু স্পেশালভাবে আসলে শতব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটাকে একটু স্পেশালভাবে সব কিছু তার সামনে পরিবেশন করাটা অনেক জরুরি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম